الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله، وبالوالدين إحسانا، وذي القربى واليتامى والمساكين، وقولوا للناس حسنا، وأقيموا الصلاة وآتوا الزكاة، ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تؤثر وتمم بالخير آمين يا رب العالمين. السلام عليكم ورحمة الله. السلام عليكم. আজকে আমরা আবার আয়াত নাম্বার 83 থেকে শুরু করব, কারণ আমরা 83 তেই ছিলাম রাইট লাস্ট ক্লাসে, এবং এটা একটু অনেক বড় আয়াত। কিন্তু আমরা যে স্টোরিতে ছিলাম, স্টোরিটা কি ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আল্লাহ জান্নাত এবং জাহান্নামের বর্ণনা দেওয়ার পর আবার এই যে বনী ইসরাইলদের যে ফেভারটা দিয়েছিলেন এবং তাদের সাথে যে মিসাক, যে অঙ্গীকারটা নিয়েছিলেন তাদেরকে, সেই অঙ্গীকারের কথা মানে আবার মানে স্মরণ করে দিতেছেন তাদেরকে, তাই না? এবং তাদেরকে মানে হইলো আমাদেরকে, আমাদেরকে স্মরণ করে দিতেছেন। এবং এই প্রতিটা পয়েন্টই যখন তাদের কথা বলা হইতেছে, এটা লাইক টকিং অ্যাবাউট দ্যাম বাট লেসন ফর আস, ঠিক আছে? এই জিনিসটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হলো আয়াত নাম্বার 83 থেকে 86 প্রবাবলি, 83, 84, 85, 86, হ্যাঁ, এই চারটা আয়াত মিলে একটা লাইক প্যাসেজ ধরতে পারেন, এবং এই পুরো জিনিসটাকে একসাথে করতে পারলে ভালো হইতো, বিকজ আমাদের টাইম মানে সময়টা সংক্ষিপ্ত থাকার কারণে পুরো জিনিসটা একসাথে আসতেছে না। তো এই পুরো জিনিসটা আপনারা আপনাদের মাইন্ডে একসাথে রাখবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো এখানে আমরা শুরু করি। ইদ আখাজনা মিসাক বনি ইসরাইল, লাস্ট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, অর্থ কি যখন আমরা বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিলাম, সেটা when we took the covenant, right? এগ্রিমেন্টের দ্বারা একজন আরেকজনের সাথে একদম বাইন্ড হয়ে যায়, ওইরকম এগ্রিমেন্ট। যখন বনি ইসরায়েলের কাছ থেকে ওইরকম এগ্রিমেন্ট নেওয়া হয়, তখন এগ্রিমেন্ট গুলা কি ছিল? যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এবং বলছিলাম এটা লাইক not forbidding but more stronger way of forbidding, right? ji ওটা কি ছিল? যে ওটা কি ছিল? আল্লাহ ছাড়া কারো ইবাদত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না বা করবে না, it's not forbidding but it's more stronger way of forbidding, right? ji আল্লাহর সাথে শিরকের পরেই আসছে কি? ওয়ালিদাইনের সাথে ইহসান করা। ওয়ালিদাইনের সাথে, ওয়ালিদাইন মানে হলো বাপ মা, তাই না? প্যারেন্টস, প্যারেন্টস এর সাথে কি করবে? এক্সিলেন্ট, ইহসান। ইহসান মানে ইহসান করা না, ইহসান আমরা বাংলায় যে ইহসান বুঝি সেটা ডিফারেন্ট, কারোর উপর অনুগ্রহ করা বুঝায়, তাই না? কিন্তু আরবিতে ইহসান, এটা আহসানা ইউহসিনু থেকে আসছে, ইহসান মানে হইলো দা কি বলে সর্বোত্তম যে ব্যবহার সেটা আর কি, এক্সিলেন্স, ঠিক আছে? গুড, বেটার, বেস্ট, বেস্টের উপর যে যা আছে সেটা হলো ইহসান। তো এবং এই এটা গ্রামার লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম, এখানে ইহসান কি হিসাবে আসতেছে, দুইটা অপিনিয়ন বলছিলাম, নাসাব কেন হয়েছে,
এটা হলো এটা মাফুল মুতলাক হইতে পারে এবং এখানে একটা ফেল হিডেন আছে আহসিনু ইহসানান ইউ ডু লাইক ইহসান যেভাবে ইহসান করা হয় ঠিক আছে ওইটা একটা মিনিং হইতে পারে মাফুল মুতলাক যেটা এমফেসিস এর জন্য আসে আর একটা হইতে পারে জাস্ট ইসে নাসাব আলাল মাদ অথবা নাসাব আলাল তাওকিদ অথবা নাসাব আলাল ইগরা যেগুলোর মানেই হইলো কি এক্সট্রিম এমফেসিস তাওকিদ এগুলা বোঝায় তাহলে উইথ ইউর প্যারেন্টস ইহসান মানে আল্লাহ বলেন না যে তোমাদের প্যারেন্টের সাথে ইহসান করো আল্লাহ যে বলছেন উইথ ইউর প্যারেন্টস ইহসান ঠিক আছে তো দ্যাটস ওয়ান অফ দা মিনিং অফ দ্যাট তারপর আসলো ওয়াজিল কুরবা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া মানে কি জি এখন যদি আতফ হয় ইসানের সাথে আতফ হইতেছে না আতফ হইতেছে ওয়ালিদাইনের সাথে ঠিক আছে বিল ওয়ালিদাইনি তো বায়ের কারণে কি হয়েছে এটা ওয়ালিদাইনি স্ট্যাটাস কি এখন জির স্টেটাস কি তাইলে এখানে এটা কি হইতেছে এটা হলো বাদল হইতেছে অথবা আতফ হইতেছে প্যারেন্ট প্যারেন্টের সাথে তো বাদল হবে না প্যারেন্টের সাথে আতফ হবে রাইট প্যারেন্ট এবং কুরবা তো সেম হবে সেম জিনিস না তাই না জিল কুরবা কুরবা আসছে করিব থেকে আকরাবু ঠিক আছে এর মানে কি ক্লোজ রাইট আকরাবু মানে হলো মোর ক্লোজার রাইট আকরাবু আফআলু প্যাটার্ন ইসম তাবদিল রাইট এবং ইসম তাবদিলের ফেমিনিনটা কি হয় কুরবা মানে ফুলা ফুলা প্যাটার্ন হয় এবং এটা কোন প্যাটার্নে আছে কুরবা সেম ফুলা প্যাটার্নে তো এটা কি এটা হলো ইসম তাবদিল এবং সুপারলেটিভ ফর্ম এবং সুপারলেটিভ কি ফেমিনিন সুপারলেটিভ ফেমিনিন ফর্ম ওয়াজিল কুরবা মানে কি কি বলা বুঝায় লিটারাল ট্রান্সলেশন কি একদম নিকট আত্মীয় না 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 জি দুজা জি মানে প্রসেস মানে প্রসেস পজেসার রাইট না প্রসেসার প্রসেসার অফ ক্লোজনেস possessor of most closeness right jodi literal translation kori eta na ji with and to ihsan koro kar sathe baba parent der sathe and zil kurba jara sob theke nikotatiyo ebong possessor of like closeness most closeness এটা দিয়ে লাইক অনেকে বুঝেছেন যে এটা হলো রিলেশনশিপ অফ দ্য ওম্ব মানে কি রিলেশনশিপ অফ দ্য ওম্ব অর্থ হলো যে যাদের সাথে রক্ত রক্তের সম্পর্ক আর কি ঠিক আছে যাদের সাথে কিসের সম্পর্ক রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক ঠিক আছে তাদের কথা বলা হইতেছে তো এবং এটা কাকে মিন করে আমরা সবাই জানি লাইক ফার্স্ট ডিগ্রি ব্লাড রিলেটিভ যারা আছে তাদের কথা বলা হচ্ছে তো জিল কুরবা এবং কেউ কোনো কোনো স্কলার বলছেন যে না এখানে কোনো বলা হয় নাই তো যে কে এখন কারিব তো আমার একটা ফ্রেন্ড হইতে পারে বুঝতে পারে না অনেকে ফ্রেন্ডশিপ আছে যে ফ্রেন্ডশিপ অনেক ক্লোজ মোর লাইক ক্লোজার দেন ফ্যামিলি ইভেন So next collaboration is na zil kurba could be anyone close to you anyone like it could be your friend your neighbor it could be anyone jar sathe apnar oi closeness ta ache ekhon dekhen closeness er jonno ba close nikotati er jonno to aqrabin use kora jeto al aqrabin tai na wal ki je bhabe use korche bil bil walidaini wa bil aqrabin othoba wa aqrabina aqrabina use kora jay na আকরাবিন না ইউজ করে আল্লাহ জিল কুরবা দাটা ইউজ করছেন এটা দিয়ে কি বুঝেন
possessor, right? Those are the possessor, right? এখন যদি possessor হয় তে possessor টা কে? আপনি possessor না যে close সে হলো possessor. যে close সে. কে possessor? আর আপনি তে লিখি. Possessed, right? Possessed. Possessed. তো এইখানে relationshipটা এইরকমই যে এই relationshipে or হক আছে এবং আপনি ওর হকটা কেড়ে নিতে পারবেন না বুঝতে পারছেন ডিফারেন্স আল্লাহ করাবিন ইউজ করা এবং দিল কুরবা ইউজ করা হি পজেস দিস রিলেশনশিপ এই রিলেশনশিপে তার সাথে আপনার উপর ওর হক আছে রুজা দিয়ে কি বোঝায় পজেশন বোঝায় তো তাই না দ্যাট মিনস হি হ্যাভ হক আপন ইউ এবং এই হকটা আপনি কেড়ে নিতে পারবেন না ওর কাছ থেকে আমরা অনেক সময় হয় এরকম যে একজন আত্মীয়ের সাথে আমার কোনো কারণে একটা ঝগড়া হয়েছে বা কোনো কিছু হয়েছে এন্ড আই ডোন্ট লাইক হিম এবং এটা আল্লাহ মানা করেন না কোরআন অন্য অন্য জায়গায় আসছে এরকম বাট আল্লাহ আমাদের কোনো সাইকোলজিক্যাল যে জিনিসগুলো আমাদের মাথায় আসে আল্লাহ কোনোগুলো কোনোটাকে ডিনাই করেন না বাট ওই আপনার প্রবলেম ওর সাথে ওইটা ওর জায়গায় আছে কিন্তু যখন ওর হকের ব্যাপার আসবে He has rights upon you. Which I can't deny it. You understand? Next, the slow car kotha wal yatama. Yatama, mane ki? Wal masakina. Masakini. Dorithra. Dorithra. এবং এটা বলছিলাম যে এটা এটা মানে ফোর রুটেড ওয়ার্ড গুলো অ্যাকর্ডিং টু ইবনে ফারিস থ্রি রুটেড দুইটা ওয়ার্ড এর মিশ্রণে তৈরি হয় মাসাকা এবং সাকানা এই দুইটা কম্বাইন্ড হয়েছে কি মিসকিন লাস্ট আগে কোন একটা ক্লাসে আমরা বলছিলাম এটা নিয়ে মিসকিন শব্দ নিয়ে আলোচনা করছিলাম এবং এটা মানে বোঝায় কি যে স্টাক অন এ সিচুয়েশন একটা সিচুয়েশনে ও আটকা পড়ে আছে যে সিচুয়েশন থেকে ও উঠতে পারতেছে না ইট ডাজেন্ট মিন যে ওর ঘরে খাবার নাই ওর ঘরে খাবার আছে কিন্তু হইতে এরকম হইতে পারে যে ও যা আর্ন করতেছে তা ওর এক্সপান্সেস এমন ভাবে চলে যেতেছে যে ও একটা লোন আছে ওর সেই লোনটা আর কখনো মানে কোনোভাবে পরিশোধ করতে পারতেছে না প্রতি মাসে টাকা পাইতেছে ওই লোনটা দিয়ে দিতেছে কিন্তু এর পরের মাসে খাবার জন্য আবার লোন করতে হইতেছে বুঝতে পারছেন সিচুয়েশনটা এটা অনেকটা অস্থায়ী বিপদগ্রস্ত লোকের পক্ষে হ্যাঁ হি ইজ ইন ট্রাবল বাট নট লাইক যে দরিদ্র গরিব মানুষদের আমরা চিনি লাইক তারা ব্যাগ করে দে আর নট এ ব্যাগার তারা ভিক্ষুক না তারা কারো কাছে এসে হাত পাতবে না ঠিক আছে তো আল্লাহ এখানে দেখেন তিনটা ক্যাটাগরির মানুষের কথা বলতেছেন প্যারেন্টদের সাথে এবং সবগুলো তো ওয়াল দিয়ে আতফ হইতেছে তাই না প্যারেন্টের সাথে ইহসান জিল কুরবা ইয়াতাম ইয়াতিম এবং মিসকিন এই সবগুলোর সাথে ইহসান করতে হবে কিন্তু কি লেভেল সেম লেভেল সেম কিনা না এটা হয় না তো না লেভেল কখনোই সেম না দ্যাটস ওয়াই দেখেন বিল ওয়ালিদাইনি বলে আল্লাহ ইহসানা বলে দিতেন আল্লাহ এইভাবে তো পারতেন তাই না বিল ওয়ালিদাইনি ও দিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল ইয়াতাম ইহসানান এভাবে তো বলেন ইহসানটাকে বাপ মার সাথে কানেক্ট করে দিতেন এবং বাকি সবগুলাকে হ্যাঁ তাদের উপর ইহসান করতে হবে কিন্তু ওই লেভেলের না হ্যাঁ ইটস নট পসিবল রাইট ইটস নট হিউম্যানলি পসিবল এখন আসেন মজার যে জিনিসটা হলো যে হইলো যে এখানে আল্লাহ কি বলছেন যে জিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা মিনাল মুসলিমিন
মুসলিমদের মধ্যে থেকে যারা এতিম আছে, যারা মিসকিন আছে, যারা জিল কুরবা আছে, তাদের তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করতে হবে, এরকম বলছেন? বলছেন কোথাও? আচ্ছা, যখন মনে করেন এটা তো মাদানি সুরা, তাই না? মাক্কি সুরা, তাই না? মাক্কি সুরাতে আরাইতাল্লাযী কাযিবিদিন ফাযালিকাল্লাযী ইয়াদউউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মাক্কি সুরা তো। ওইখানে যে তারা এতিমদের কি করে না, পুশ করে, তারপর মিসকিনদের খাবার দেয় না, এই কথাগুলো কাদের সম্পর্কে আসতেছে? মক্কা মক্কি যুগে ইয়াতিম এবং মিসকিন কারা ছিল, মুসলিম নাকি নন মুসলিম? সবাই ছিল, মুসলিম ছিল তো কম, মুসলিম ছিল থাকলে ওইটা দুই একজন, মেজরিটি মানুষ কারা ছিল? অমুসলিমই ছিল। কিন্তু আল্লাহ কি তাদের রাইটের ব্যাপারে কোনো অনীহা প্রকাশ করছেন যে বা তাদের রাইট না দিলেও চলবে, নাকি তাদের রাইটের ব্যাপারে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আচ্ছা ওই যে ইনোসেন্ট বেবি গার্লদের কবর দেয়া, এটা কি মুসলমানরা দিত? মুসলমান বেবি গার্ল ছিল এগুলা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান অফ দ্য মেইন কি মানে যে বেসে উনি ফাইট করছেন, সে ফাইটে ওয়ান অফ দ্য বেসিস ছিল যে কি তারা ওই বাচ্চাগুলোকে মেরে ফেলবে। এটা কি মুসলিম বাচ্চাদের জন্য উনি ফাইট করছেন? ইসলামিক ইসলামিক মরাল ল গুলা নট অনলি ফর মুসলিম। আমরা আমাদের অনেকের মধ্যে এই রং কনসেপ্ট আছে, আমরা যখন ডোনেট করতে যাই তখন খুঁজি, ওকে গুড, ইটস গুড টু গিভ এ মুসলিম, নো প্রবলেম। কিন্তু যখন আপনি দেখবেন যে একটা নিডি আপনার সামনে আসছে, আপনার এই জাজ করার কোনো অধিকার নাই যে ও কি মুসলিম নাকি নন মুসলিম। হি ইজ এ নিডি, হি হ্যাজ দ্য রাইট অন ইউ, আপনার উপর ওরও রাইট আছে। এই জিনিসটা আমরা ভুলে যাই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোরআনে একটা আয়াত দেখাতে পারবে না যেখানে লাইক বলা হয়েছে স্পেসিফিক্যালি ইয়াতিম মিসকিন বা ইবনে সাবিল যারা আছে তাদের মুসলমানদের মধ্য থেকে এদেরকে দাও। আমরা বানাই ফেলছি, ওই যে আগে আসছিল তাই না, নিজের হাতে কিতাব। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন যেটা আগে করছিলাম, কোয়েশ্চেনটা কি ছিল? কিভাবে চিনবো ইয়াতিম মিসকিনদেরকে? আপনার মানুষের সাথে সম্পর্ক করতে হবে, আদারওয়াইজ কার বাপ নাই সেটা আপনাকে আপনি কেমনে জানবেন? তারা তো রাস্তায় রাস্তায় মাথার মধ্যে ব্যাগ নিয়ে ঘুরবে না যে আমি এতিম আমি এতিম আমি এতিম, ঘুরবে? ইফ ইউ নো দেম পার্সোনালি দেন ইউ ক্যান নো লাইক দে আর এতিম। আপনার কমিউনিটিতে কে এতিম আছে সেটা জানতে হলে আপনাকে কমিউনিটিতে ইনভলভ হইতে হবে, আপনার কমিউনিটিতে কে মিসকিন আছে সে তাদের আইডেন্টিফাই করতে হলে আপনাকে কমিউনিটির সাথে মিশতে হবে। ইফ ইউ সেকিউরিটেড ইউর সেলফ ফ্রম দ্য কমিউনিটি, তাহলে আপনি এই আয়াতের সাথে কি জাস্টিফাই করতে পারবেন? না। দেখেন ইসলামে প্রথমে শুরু হইছে কি দিয়ে? আল্লাহ, হ্যাঁ আল্লাহ ইন সুপ্রিম পজিশন। তারপরে আপনার ঘর থেকে শুরু হইছে তাই না, তারপর জিল কুরবা ঘর থেকে একটু বের হইছেন, তারপর ইয়াতিম মিসকিন, লাইক নাও আপনি আস্তে আস্তে বিল্ড করতেছেন আপনার কমিউনিটিটাকে, বিল্ড করতেছেন। লুক এট দ্য সিকোয়েন্সিং, ইভেন দ্য সিকোয়েন্সিং ইজ অ্যামেজিং হিয়ার। এবং কেন প্যারেন্টদের সাথে একটু বেশি সেটা আমি মনে করি যে আনসার দেরির দরকার নেই, তাই না? ওয়াই প্যারেন্টদের সাথে লাইক এক্সট্রিম লেভেল অফ ইহসান এবং বাকি সবারও অবশ্যই হাক আছে, তাই না? বিকজ বাকি সব রিলেশন আপনার সাথে যারই ওয়াল জিল করবার যে কোনো রিলেশনশিপে ইটস এ টু ওয়ে রিলেশনশিপ, রাইট? আপনি আপনার ওয়াইফের জন্য কিছু করতেছেন, আপনার ওয়াইফ আপনার জন্য কিছু করতেছেন, এবং দুনিয়ার অন্য কোনো রিলেশনশিপে আপনি 100% ডিপেন্ডেড না। কিন্তু থিঙ্ক অ্যাবাউট ইউর প্যারেন্ট, আপনার বাবা মার উপর আপনি 100% ডিপেন্ডেন্ট ছিলেন, 100%, তাই না? That's why they deserve ihsan.
ঠিক আছে ওকে তাহলে আসেন তাদেরকে স্নান করলাম তারপর নিকটাত্মীয়দের ইয়েতিম কিন্তু চিনতে হইলে আমার ঘর থেকে বের হয়ে কমিউনিটিটা বিল্ড আপ করতে হলো কমিউনিটি বিল্ড আপ করতে হলে ফার্স্ট কি লাগবে মানুষের সাথে হাই হ্যালো মানে হাই হ্যালো বলেই দিচ্ছি তাই না হাই হ্যালো করতে হবে তাইলে তো চিনবেন তাই না হাই হ্যালো মানে কি সালাম বিনিময় কথা বলা নেক্সট কমান্ড কি আসতেছে ওয়াকুলু লিন্নাসি হুসনা ভেরি প্রফাউন্ড লাইক একটা ফ্রেজ তাই না ওয়াকুলু লিন্নাসি হুসনা একটা ফ্রেজ না বাট পুরা আমাদের যে সোসাইটির যে প্রবলেম গুলো আছে সব প্রবলেমের সলিউশন এই ফ্রেজের মধ্যে এভরি প্রবলেম উই আর সাফারিং প্রথমে আমরা গ্রামারটা দেখি ওয়া কুলু তোমরা বলো তোমরা বলো লিন নাসি কালার সাথে লাম আসলে মানুষের জন্য যার মানুষকে মানুষকে সরি না মানুষকে বা মানুষের সাথে কার সাথে কথা বলতেছেন সেটার জন্য কালার সাথে লি আসে রাইট লি আসে জি ওকে তাহলে তোমরা কথা বলো মানুষের সাথে অথবা ইউ টক টু দ্য পিপল রাইট টু দ্য পিপল হুসনা হুসনা কি সুন্দর বিউটিফুল রাইট অর্থ তো বিউটিফুল সুন্দর তাই না কিন্তু এটা এখানে এই সেন্টেন্সে কি হিসাবে আসতেছে মাফুল বিহি হইতে পারে না মাফুল বিহি কি কি হু আর হোয়াট রাইট হু আর হোয়াট যে কুলু নিন্নাস মানুষের সাথে কথা বলো লাইক হোয়াট হোয়াট শুড আই সে হুসনা বিউটিফুল স্পিচ হাউ যদি বলি তাহলে হাল হয় এখন যদি হাল বানাইতে চাই মানুষের সাথে কথা বলো কিভাবে হাউ হুসনা বিউটিফুল সো এটা একসাথে দুইটা কাজ করতেছে এটা একসাথে মাফুল বিহি হিসাবেও কাজ করতেছে হাল হিসাবেও কাজ করতেছে এবং দুইটাকে যদি আমরা প্রথমে একটা একটা করে দেখি যদি মাফুল বিহি হয় তাহলে এটা ট্রান্সলেশন কি হবে ওয়াকুলু লিন্নাসি টক টু দ্য পিপল উইথ এ বিউটিফুল ওয়ার্ড মানে মানুষের সাথে ভালো কথা বলো তাই না মানুষের সাথে কি কথা বলো ভালো কথা বলো আবার যদি এটাকে হাল বানাই ফেলি তাহলে কি হবে মানুষের সাথে ভালোভাবে কথা বলো দেখেন ভালো কথাও অনেক ভাবে বলা যায় তাই না বুঝতে পারছেন কোরআনের আয়াত হাদিস এইগুলা কি ভালো কথা নাকি খারাপ কথা ভালো কথা কিন্তু এইগুলা দিয়ে আমরা আরেক একজন আরেকজনকে স্ল্যাপ করি না তার মানে আমরা ভালো কথা বলতেছি কি করতেছি না ভালোভাবে বলতেছি না আর অনেক সময় ভালোভাবে বলতে চেষ্টা করি আমরা কিন্তু আমরা আমাদের মুখ দিয়ে কি ভালো কথা আসে না তাই না এবং এই লাইক ইন দিস ফ্রেজ লাইজ অল সলিউশন টু আওয়ার অল প্রবলেম দেখেন এই দুনিয়াতে যেই প্রবলেম গুলা শুরু হয় যেই ফাইট শুরু হয় যেই ঝগড়াঝাটি হয় এই সব গুলার মূল কারণটা কি কথা বলা ঠিক মতো কথা বলা আপনি একজনের সাথে খারাপ ভাবে কথা বলছেন দুইজনের মধ্যে ঝগড়া লাগছে মারামারি হয়েছে দুইটা ফ্যামিলির ঝগড়া লেগে গেছে দুইটা গ্রামের ঝগড়া লেগে গেছে চলতেছে তাই না জাস্ট স্টার্টেড ওয়ার কথা এই কথা যদি আপনি ঠিক করে বলতেন তাহলে কি হইতো যে দুইটা কান্ট্রির মধ্যে ঝগড়া লাগে কিভাবে প্রপাগান্ডা কোথা থেকে আসতেছে এই কান্ট্রি এইরকম বানাই ফেলতেছে মিসাইল বানাই ফেলতেছে এটা করে ফেলতেছে ওইটা করে ফেলতেছে ওদের মারো এদের মারো
সব কোথা থেকে শুরু হইতেছে? কমিউনিকেশন থেকে। সো কমিউনিকেশন, ফিক্স ইয়ার কমিউনিকেশন এন্ড দেন। তাহলে কি ভাই এটা মানে বলা হচ্ছে যে ভালো কথা ভালোভাবে বলতে হবে, ভালো কথা পচা ভাবে বললে হবে না, এবং মন্দ কথাও সুন্দর ভাবে বললে হবে না, ভালো কথাই বলতে হবে এবং ভালোভাবে, এবং ভালোভাবে বলতে হবে অবশ্যই। See, like, this is phrase, like, sometimes I get amazed, like, all the time I get amazed, actually, but sometimes beshi hoye jay ki, mane nite pari na onek shomoy. If you just ponder on this phrase, tahole apnar ar kichu lagbe na. Like, apnar manusher sathe somporko change hoye jabe. Acha, bolen to, mane ekta manush jodi ভালো কথা বলে এবং ভালোভাবে বুঝায় বলে, এরকম না যে এই নামাজ পড়স না, তাও আবার কোথায় যে ওই যে লোকটা ধরেন বাজারে আসে আর কি, সবার সামনে ফ্রেন্ডের সাথে, হ্যাঁ বন্ধুদের সামনে আসে, তখন গিয়ে আপনি গিয়ে শুরু করলেন ওরা নসিহত দেয়া। ডু ইউ থিঙ্ক ওই নসিহা, আপনি কোরআনের আয়াত বলতেছেন, হাদিস বলতেছেন, সবই বলতেছেন, ডু ইউ থিঙ্ক দ্যাট নসিহা গন হেল্প হিম অর উইল মেক হিম মোর অ্যারোগেন্ট? বুঝতে পারছেন জিনিসটা? লাইফ উইল বি চেঞ্জ। এখন দেখেন আল্লাহ বলে দিয়েছেন ইয়েতিম মিসকিনদের কিভাবে চিনবেন, মেক কানেকশন, তাই না? মেক কানেকশন। এবং এরপরে আসছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আই ডোন্ট থিঙ্ক ইউ গাইজ নিড এক্সপ্লেনেশন ফর দ্যাট। ওয়াকিমুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, যদি কমিউনিটি বিল্ড করতে চাই, দেখেন কোরআনের যেই আয়াতে তার যেভাবে আছে ওই কনটেক্সটে বুঝতে হবে। এখানে তো তাদের প্রবলেম গুলা বলা হইতেছে এবং তাদের যে তারা যে পুরা কমিউনিটিটাকে নষ্ট করে ফেলছে, তো ওই কমিউনিটিটাকে যদি ফিক্স করতে হয় তাহলে প্রথম থেকে শুরু করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক ফিক্স, প্যারেন্টের সাথে সম্পর্ক ফিক্স, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ফিক্স, দেন কমিউনিটির সাথে সম্পর্ক ফিক্স, তাই না? এরপর আসছে নামাজ। কারণ দেখেন আপনি নামাজ কায়েম করতে হলে কোথায় যেতে হবে? মসজিদে। মসজিদে। এখন আপনি যদি মসজিদে গিয়ে যদি আপনার কথা ঠিক না করেন তাহলে মসজিদের মধ্যে কি হবে? মারামারি করছে আরেক গ্রুপের ভাইয়েরা, আরেক গ্রুপের মাহফিল করতে দেয় নাই, মারামারি করছে, কেন? ডু ইউ থিঙ্ক দ্য ক্রনোলজিক্যাল অর্ডার, ওয়াই আল্লাহ ইউজ সার্টেন ফ্রেজ ইন সার্টেন অর্ডার? দ্য অর্ডার ইজ অলসো ইম্পর্টেন্ট। আমরা মনে করি কি না, আমরা চাই কি না, আমরা কমিউনিটি ফিক্স করে ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো, দাওয়াত মাহফিল ওয়াজ সব করি, এই অর্ডারে তো করতেছি না আমরা, যেন ফলোয়িং অর্ডার। বুঝতে পারছেন অর্ডার বলতে আপনি ওই সিকোয়েন্সিয়াল অর্ডার গুলো মিন করতেছেন? সিকোয়েন্সিয়াল অর্ডার ফলো করতেছি আমরা। আমরা লাইক চিন্তা করে দেখেন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে রাইট রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এই কমান্ডগুলা বেসিক্যালি প্রথম প্রথমত কাদের জন্য? জুইসদের কমান্ডমেন্ট, লাইক না 10 কমান্ডমেন্ট আমরা বলে আসছিলাম। তাহলে দেখেন এই কোনো কিছু কি চেঞ্জ হয়েছে আমাদের ধর্মে? কোনো কিছুই চেঞ্জ হয় না। ইন্না দিনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজন ইজ অলওয়েজ বিন ইসলাম, সবসময় ইসলাম ছিল। শরিয়াতের মধ্যে কিছু হেরফের হয়েছে, দ্যাটস ডিফারেন্ট, দ্যাটস ডিফারেন্ট। মরাল ইস্যুতে কোনো চেঞ্জ নাই, কিন্তু আমরা সব মানে আমাদের হলো টাইট প্যান্ট পরবো না, মানে চিকনা প্যান্ট পরবো, মোজা হাতে পরবো না পায়ে পরবো, মাথায় পরবো টুপি না কি পাগড়ি পরবো। We are like so engulfed into that, যে আমরা আমাদের মরাল ভ্যালুটাই ভুলে গেছি।
যে দিনটা, যে ইসলামটা সব সময় ছিল, সেই ইসলামের আমরা ধারে কাছে নেই। ওকে, তারা এগুলা খারাপ মানুষ ছিল, তারা করতেছে, আমাদের মধ্যে এরকম কোনো খারাপই নাই, আমরা অনেক ভালো আলহামদুলিল্লাহ। তোমা তাওয়াল্লাইতুম, তোমা তাওয়াল্লা, এই ওয়ার্ডটাও আগে পাইছি কি, ফিরে যাওয়া আর কি, ফিরে যাওয়া, তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা মানে হইলো কি, টার্ন করা, টার্ন অ্যাওয়ে, তাই না? মুখ ফিরিয়ে নিলে, অতঃপর এটা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিলে, ইল্লা ফারিকাম মিনহুম, ইল্লা এক্সেপ্ট কালিলাম, সরি, ইল্লা কালিলাম মিনকুম, এক্সেপ্ট কালিল, কালিল মানে কি, ফিউ মানে ফিউ, কিছু সংখ্যক, অনেক কম, মিনকুম, তোমাদের মধ্য থেকে, এই তাওয়াল্লা যে আছে তাদের মধ্য থেকে, কালিল, সবাই মুখ ফিরিয়ে নিছে, এক্সেপ্ট অতি সামান্য কিছু, খুবই সামান্য, নগণ্য কিছু মানুষ কি করে নাই, মুখ ফিরে নাই, তার মানে কি তারা অ্যাকচুয়াল ট্রুথের উপরে ছিল, তাই না? এবং এদের সংখ্যা অনেক বেশি, তাই না? কাসীরাম মিনকুম, সুম্মা তাওয়াল্লাই তো, অতঃপর তোমরা এদের থেকে কি করলে, মুখ ফিরিয়ে নিলে, এক্সেপ্ট ভেরি ফিউ ফ্রম ইউ, ভেরি ফিউ অ্যামং ইউ, ওয়া, এবং এটাকে হালিয়া যদি আমরা ধরি, আন্তুম মুগরিদুন, যারা রিফিউজ করে, ঠিক আছে, বাংলা বলতে বিমুখ লোকজন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট মিন, বাট যারা কি করে মুখ ফিরিয়ে নেয় আর কি, মানে ইগনোরেন্ট, যারা সবকিছুকে ওভারলুক করতে চায়, ঠিক আছে, যারা সবকিছু থেকে মানে ছেড়ে ছুড়ে দিতে চলে যেতে চায়, তাদেরকে বলা হয় মুরিদ, আরাদা ইউরিদ, ইরাদান থেকে আসছে মুরিদ, আইন রা এবং বদ, মুরিদ, আনতুম মুরিদুন, এবং তোমরাই ছিলে কি, এবং এটা আমি ছিলে কেন বলতেছি, পাস্টে কেন নিতেছি, তাওয়াল্লা, তাওয়াল্লার জন্য হাল আসতেছে, সেই কারণে এটাকে আমি পাস্টে নিতেছি, এবং তোমরাই কি, মুখ ফিরিয়ে নেওয়া মানুষগুলো, তোমরাই হইলে কি, রিফিউজিং পিপল, ইউ আর দ্য ইগনোরেন্ট পিপল, দোজ হু ইগনোর, ইউ আর দ্য পিপল হু ইগনোর, ইউ আর দ্য পিপল হু ওভারলুক, ইউ আর দ্য পিপল হু টার্ন অ্যাওয়ে ফ্রম আদার্স, বুঝতে পারছেন জিনিসটা? এখন দেখেন মানে আমি বলছি কি যে এই সবগুলো আয়াত কানেক্টেড, 83, 84, 85, 86, সো আমাদের এই কনটেক্সটে সেম ট্রান্সফার হইতেছে কি, ওয়া ইজ আখাযনা মিসাকাকুম, এইটা মাত্র আসলো না এর আগের আয়াতে, জি, ইজ আখাযনা মিসাকাকুম বনি ইসরাঈল, হ্যাঁ, মানে তাদেরই তো মিসাকটা পছন্দ হচ্ছে, তাহলে এটাকে তো আলাদাভাবে বলার আবার কিছু নাই, তাই না? এখানে জাস্ট একটা ওয়া লা ইয়াসফিকুনা বললেই তো হইতো, পয়েন্ট বুঝতে পারছেন? কোরআন বাকি আসমানি কিতাব থেকে অনেক ছোট একটা কিতাব, এবং এই ছোট কিতাবের মধ্যে কোনো কিছু এক্সট্রা ইউজ করা লাইক স্পেসই তো নাই, সেই জায়গায় আল্লাহ যদি কোনো একটা জিনিসকে রিপিট করেন তাহলে এটার ইম্পর্টেন্স কতটুকু হবে, কিন্তু আমরা সব থেকে বেশি কি করি, ও এটা তো মাত্র পড়ে আছি, স্কিপ ইট, রাইট, ওয়া ইযা আখাযনা মিসাকাকুম, ওয়া ইযা আখাযনা বনি ইসরাঈল, ও সেম ইরাব, সেম এভরিথিং, সো উই ক্যান স্কিপ ইট, রাইট, মানেটা কি, মোর এন্ড মোর ইম্পর্টেন্ট, দিস ইজ মোর ইম্পর্টেন্ট, তুমি মানে ধরেন
টিচার স্টুডেন্টকে বকা দিবে চারজন দরকার ছিল গড়াটা না মনে করেন টিচার স্টুডেন্টকে বকা দিতেছে রাইট যে এই তুমি ম্যাথ পারো না ইংলিশ পারো না তারপর জাপানিজ কি সমাজ বিজ্ঞান কিছু পারো না এই তুমি এইটাতেও ফেল করছো বাংলায় এটা তো তোমার নিজের ভাষা লাস্টে যখন আবার বলছে এই তুমি এইটাতেও ফেল করছো তার মানে কি দিস ইজ মোর অফেন্সিভ রাইট আমি হয়তো আপনাদের বুঝাইতে পারি নাই বুঝতে পারছেন যখন টিচার বলতেছিল যে তুমি ইংলিশে ফেল করছো ম্যাথে ফেল করছো সায়েন্সে ফেল করছো আবার তুমি বাংলাতেও ফেল করছো এটা তো তোমার নিজের ভাষা হ্যাঁ এটা তো হওয়ার কথাই ছিল না হ্যাঁ তো এইখানে আবার ইজা হাসান ইসা কাকুমের রুলটা বুঝতে পারছেন এইখানে তাদের মিস্টেকটা কি لا تسفكون دماءكم لا تسفكون دماءكم تسفكوا روتا كي سين فا قاف سين فا قاف صفق يسفق এটা আগে আসছিল রাইট যখন কখন আসছিল আমি কেন বলবো ছড়ানো সরি যখন আদম সৃষ্টি করা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিল একজন ভাই আছেন হ্যাঁ কে বলছিল জানি ফেরেশতারা বলছিল ফেরেশতারা বলছিলেন ফেরেশতারা বলছিল আল্লাহকে যে তুমি কি এমন কাউকে সৃষ্টি করবা যারা রক্ত ছড়াবে এবং আল্লাহ তাদের কাছ থেকে কি মিসাক নিছেন লা তাসফিকুনা দিমা দিমা অর্থ জানেন তাই না রক্ত রক্ত দিমা আকুম তোমাদের নিজেদের রক্ত তোমাদের রক্ত নিজেদেরও নাই তোমারা তোমাদের রক্ত তার সিকুনাতে ফাইল কে তুমি মানে তোমরা তোমরা ইউ অল উইল নট শেড ইয়োর ব্লাড তাই না ল্যাঙ্গুয়েজটা দেখেন প্লিজ ল্যাঙ্গুয়েজের দিকে অবজার্ভ করেন লা তাসফিকুনা দিমাআকুম আমরা অনেক সময় গ্রামারের দিকে এত ইনভলভ হয়ে যাই যে ল্যাঙ্গুয়েজটা কেউ দেখি না লা তাসফিকুনা তোমরা ঝরাইও না তাই না তোমাদের রক্ত দিমা আ নাসাব হইছে কারণ এটা মাফুল হইতেছে দিমাআকুম মুদাফ মুদাফিলাই হয়ে কি তাসফিকুনার মধ্যে ফেল এবং ফাইল দুইটাই আছে তাই না তোমরা কি করো না বের করে দিও না কাকে নিজেদেরকে নিজেদেরকে কোথা থেকে মানে তোমরা তোমাদেরই আর কি সব মানে নিজেদের মধ্যে তোমরা এগুলা করছো এরকম মনে হয় ফার্স্ট অফ অল নিজেদের মধ্যেও আল্লাহ বলেন নাই নিজেদেরকে বলছেন তাই না নিজেদেরকে রাইট সো এক কথায় যদি বলে দিলে কি হবে এই জিনিসটা পুরো জিনিসটা তোমরা সুইসাইড করো না তাই না আল্লাহর ভাষা কি আত্মঘাতী হও না সেটাই তোমরা সুইসাইড করো না ডোন্ট কিল ইয়োরসেলফ বুঝতে পারছেন ডোন্ট কিল ইয়োরসেলফ
তার মানে জিনিসটা চিন্তা করে দেখেন, একটা মুসলমান যদি আরেকটা মুসলমানকে মারে তাহলে ও কাকে মারতেছে অ্যাকচুয়ালি? নিজেকে। হি ইজ নট কিলিং, হি ইজ কমিটিং সুইসাইড। হি ইজ নট কিলিং, হি ইজ কমিটিং সুইসাইড। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে মুসলিম আর লাইক এ বডি, রাইট? পুরো মুসলিম উম্মা কি একটা শরীরের মতো, এক জায়গায় পেইন হলে আরেক জায়গায় পেইনটা অনুভব করবে। এখন আপনি আপনার হাত কেটে ফেলতেছেন, আপনার পা কেটে ফেলতেছেন, আপনি কি, ইউ আর কমিটিং সুইসাইড, নিজেদেরকে নিজেদেরকে ঘর থেকে বের করে দিতেছেন। আল্লাহ বললেন তোমরা তোমাদের ভাই বোনদের বের করে দিচ্ছ না, তোমরা তোমাদেরকেই বের করে দিচ্ছ ঘর থেকে। বুঝতে পেরেছেন জিনিসটা? ইকরার করা, ইকরার মানে কি? স্বীকার করে নিয়ে থেকে স্বীকার করা। আকরার তুম আন তুম, অতঃপর তোমরা এটা স্বীকার করছিলা, মানে ওই যে যে মিসাক আল্লাহ বলছিলেন এই দুই আয়াতে মিলে, এই দুই আয়াতের মিসাক মিসাকটা তোমরা কি করছিলা? স্বীকার করছিলা। ও আনতুম তাশহাদুন, তোমরা সেটা সাক্ষী, তোমরা এটা সাক্ষীও দিছিলা, ইউ ওয়ার দা উইটনেস। জিনিসটা বুঝতে পারছেন কাহিনী? এখানে যে তাদেরকে আল্লাহ যে টেন কমান্ডমেন্টের কথা বলছেন, এই টেন কমান্ডমেন্ট আল্লাহ জাস্ট তাদেরকে বলে দিন নাই যে এই যে এইটা এটা 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 তোমরা করো। তারা কি করছে? মিসাক মানে বলছিলাম কি, দুইটা পক্ষই এগ্রিমেন্টে আসতে হবে, তাই না? এবং ইটস বাইন্ডিং বিটুইন টু টু পার্টি। সো ওই দুইটা পার্টি যখন ইকরার তো তারা করছে, ইকরার না করলে তো এটা মিসাক হইতো না, এবং তারা এটা সাক্ষীও দিচ্ছে। এবং এই টেন কমান্ডমেন্ট এটা কি দে মিন করতেছে, তারা রিয়েলাইজ করছে এন্ড দেন তারা ইয়ে করছে, হ্যাঁ তারা জেনে শুনে যা করার করছে, হ্যাঁ। এবং এটা আসতেছে নেক্সট আয়াতে আসতেছে, কারণ বলছে পুরো জিনিসটা এক একই সুতায় গাঁথা আর কি, একটা ছেড়ে আরেকটাতে যাওয়া যাবে না। নেক্সট আয়াতটা বিশাল বড়, আই ডোন্ট থিঙ্ক আমরা কমপ্লিট করতে পারবো, বাট আই হ্যাভ টু স্টার্ট, রাইট? এবং এই পুরো টেন কমান্ডমেন্টের কথা তাদের বইয়ে মেনশন করা আছে, আপনারা যদি কেউ যদি পড়তে চান। পুরাটাই পড়েন, 3-18 পর্যন্ত যদি পড়েন তাহলে পাবেন, এটা গুগল করলেই চলে আসবে। এখানে তাদেরকে বলা আছে যে আমরা খুব আল্লাহ ছাড়া কাউকে তারা স্বীকার করবে না, তারপর আল্লাহর কোনো ইমেজ বানাবে না, আল্লাহর কি লাস্টে মানে সাবাতে তারা বিশ্বাস করবে, তারা বাপ মায়ের অনার করবে, তারা কাউকে কিল করবে না, তারা অ্যাডাল্টারি করবে না, তারা কিল করবে না, এই সবগুলা জিনিস এখানে মেনশন করা আছে। ঠিক আছে, সো যাদের ইচ্ছা আছে পড়ার পড়ে নিতে পারেন। এই জিনিসটা একটু দেখেন, আন্তুম ফার্স্ট রফা মুবতাদা ধরলাম, তাই না? ডিটাচ প্রোনাউন গুলা কি সবসময় মুবতাদা হিসাবে আসে, তাই না? জি। আন্তুম হা উলাই খাবার, ট্রান্সলেশন কি হবে? মানে তোমরাই হলে এরকম আর কি, তোমরাই হলে তারা, তারা জি, তোমরাই হলে তারা, বাট এটা মানে মানেটা কি দাঁড়ায়? ওকে, ইটস অ্যান এক্সপ্রেশন ইন আরবিক, এটা আরবিক একটা এক্সপ্রেশন যেটার মানে হলো ইউ আর দ্য ভেরি সেম পিপল, ইউ আর দ্য ভেরি সেম গ্রুপ, তোমরাই হলে সেই আজীব গ্রুপের মানুষ, তোমরাই হলে ওই একটি গ্রুপ যারা যেটা আসতেছে সেটা আর কি। বুঝতে পারছেন?
মানেটা কি ও আন্তুম হা উলাই তোমরাই হইলে এরা এবং দেখেন হা উলাই হা উলাইটা কি তাদের সাথে এদেরকে কানেক্ট করতেছে তোমরাই হইলে তারা যারা আগে এইটা করছে এখনো তোমরা করে যাইতেছ কি করে যাইতেছ মানে ফার্স্ট অফ অল পয়েন্টারের ইউজ তারপর আবার প্রেজেন্ট টেন্সের ইউজ কি বুঝায় তুমি আগেও করতা এখনো করতেছ তার মানে পয়েন্ট টুয়ার্ড জুইশ অফ মদিনা রাইট ফার্স্ট এন্ড ফরমোস্ট আজ থেকে আমরা তো করতেছি না এরকম কিছু তাকতুলুনা আনফুসাকুম তোমরা তোমাদেরকে হত্যা করতেছো ওয়ায়ুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম দেখেন ল্যাঙ্গুয়েজটা দেখেন এখানে ওয়াতুখরিজুনা তোমরা বের করে দিচ্ছ গ্রুপ তো ঠিক আছে কিন্তু ফার্ক মানে কি সেপারেট ফিরকা মানে কি দুই গোত্র তাই না তাদেরকে তোমরা নিজেদের গোত্র মানে তোমাদের দলেরই মনে করতেছো না তাদেরকে তোমরা কি করতেছো বের করে দিচ্ছ কোথা থেকে তোমাদেরকে বের করে দিতেছে তোমাদের ঘর থেকে কিন্তু এখন যখন তাদেরকে আপনি ফারিক তাদেরকে ফার্ক করে দিচ্ছেন তার মানে এখন তারা আপনার পার্ট না দ্যাটস ওয়াই মিন দিয়ারি হিম We have to focus on each and every phrasing. বুঝতে পারছেন জিনিসটা নাকি কেউ কারো কনফিউশন আছে না এখন যখন আলাদা হয়ে গেল তখন তাদেরকে তোমরা বের করে দিছো তাই না ওকে তাযাহারুনা আলাইহিম تظاهرون عليهم بالاسم والعدوان اوكي تظاهرون عليهم تظاهر اوكي এখানে একটু বলে দেই এটা তাতাযাহারু ছিল এটা কি ছিল তাতাযাহারু এটা কিভাবে হইছে এটা মানে ইয়ার কি তাহারু এটা হচ্ছে তাসালা ফেমিনিন ভাইয়া মুদারি হইলে তো মানে মাদি হইলে তাজাহারা যদি হইতো তাজাহারা হইতো তাই না উ তার মানে এটা মাদি না এটা মুদারি মুদারি হলে কি হয় তাতাযাহারু থেকে যদি আমি মুদগাম করে ফেলি একটা তা আমি কি করি তালিল করে ফেলি মনে আছে তাহলে হইলো কি তাজাহারু তাহলে তাজাহারুনা তাতাযাহারুনা থেকে তাজাহারুনা হইছে এটা অর্থ কি
প্রকাশ হওয়া বা এরকম এটা হইলো একজন একে অপরকে, তার সালা ফ্যামিলি তো দুই গ্রুপের একে অপরের সাথে গ্যাং আপ হওয়া অথবা একে অপরকে সাপোর্ট করা, ঠিক আছে, একে অপরের পৃষ্ঠপোষকতা করা। এবং যখন তালিল হয় বালাগাতে আমরা পড়ছিলাম তখন জিনিসটা কি হয়, কাজটা সহজ হয়ে যায় মানে। এবং আলাইহিম তাজা হারুনা আলাইহিম অর্থ কি, আলা যখন আসে তোমরা ট্রান্সগ্রেস করছো, তোমরা গ্যাং আপ হইছো, তোমরা একে অপরকে পৃষ্ঠপোষকতা করছো তাদের এগেইনস্টে, এবং এই কাজটা করা তোমাদের জন্য খুবই সহজ ছিল। মিনিংটা বুঝতে পারছেন? তোমরা একে অপরকে তাদেরকে কিল করছো, তাদেরকে বাসা থেকে বের করে, তাদের ঘর থেকে বের করে দিছো, এবং এই কাজটা করার জন্য তোমরা ঐক্যবদ্ধ হইছো। এখানে ঐক্যবদ্ধ তোমরা হইছো মানে ওই যে ইউখরিজুনা যারা করছে ক্রাইমটা, যারা করছে তোমরা ঐক্যবদ্ধ হইছো তাদের এগেনস্টে, তার মানে ওই ফারিকের এগেনস্টে। এবং এই কাজটা করা, তাদেরকে কিল করা, ঘর থেকে বের করে দেওয়ার জন্য তোমরা যে, হ্যাঁ হঠাৎ করে আবার দুই দল এসে গেল, মানে দুই পার্টি কিভাবে বুঝিনি। দুই পার্টি কিভাবে আসতেছে ইনশাল্লাহ আসতেছে, যখন ফারিক করে দিয়েছেন তাদেরকে তখন তো তারা আরেক পার্টি হয়ে গেছে, তাই না? না, ওই যে তাজা হারুনা আর কি দুই দলের মধ্যে ঐক্যবদ্ধ হয়েছে, এটা কিভাবে? ও, তাদের মধ্যে শুধু একটা গ্রুপ না তো, লাইক তাদের মধ্যেও কিন্তু একটা গ্রুপ না, হাজার হাজার। আচ্ছা আচ্ছা। এবং এই এদের এগেইনস্টে এরা এক গ্রুপ হয়েছে, ঠিক আছে। এবং এই কাজটা করা, এটাকে দলাদলি করা এরকম কিছু গ্রুপিং করা, এটা এখন ভাইয়া ওয়ার্ল্ড, আমরা এখন ওয়ার্ল্ড পলিটিক্সে চলে গেছি। দেখেন ঘর থেকে শুরু হয় কমিউনিটি, কমিউনিটি থেকে শুরু হয় কান্ট্রি, কান্ট্রি থেকে এখন আমরা ওয়ার্ল্ড পলিটিক্সে আছি। আমি একটু ইনশাআল্লাহ, ঠিক আছে, তাজাহারুনা আলাইহিম, তোমরা ঐক্যবদ্ধ হয়েছো তাদের এগেনস্টে, এবং ইজিলি ঐক্যবদ্ধ হয়েছো তাদের এগেনস্টে, বিল ইসমি, এখানে বাটা বা সাবা বিয়া ধরতে পারেন, কজ বুঝাইতেছে, ইন বা এখানে উইথ না, ইন সিন অথবা ইসম মানে কি গুনা, রাইট, সিন মানে সিনফুলি, সিনফুলি তোমরা ঐক্যবদ্ধ হয়েছ। ওয়া ওয়াল গুদওয়ান, গুদওয়ান মানে কি, অন্যায় ভাবে তাদের এগেনস্টে তোমরা গ্যাং আপ হইছো। ওয়াল গুদওয়ান, এবং সীমা লঙ্ঘন করে তাদের সাথে মানে ই হইছো, লাইক উইথ অ্যানিমোসিটি, লাইক তোমাদের মধ্যে অনেক রেপ ছিল, অনেক কি বলে এটাকে, আই ডোন্ট নো, আসলে না মানে সীমা লঙ্ঘন করা বা অ্যানিমোসিটি মানে হলো কি, বাড়াবাড়ি করা, ভিতরে অনেক রেজ নিয়ে, তাই না, তাদের এগেনস্টে তোমরা কি করছো, এক হইছো। ওকে, ওয়া ইন, তারা আসতো তোমাদের কাছে, কি হইতেছে এখানে, ইনটা শর্ত, ইন শর্ত দিয়ে, সেই কারণে মানে হলো বন্দি, এটা হলো আসির, আসিরের প্লুরাল, ঠিক আছে, আসির হলো কি বন্দি, প্রিজনার, উসারা হলো প্লুরাল, উসারা,
যদি তারা কি আসতো তোমাদের কাছে বন্দী হিসাবে আসতো তাহলে কি হইতো? তুফাদুহুম, তুফাদু, তুফাদু আসতেছে, আসতেছে কি না ফাদা, ফাদা ইউফাদি, ঠিক আছে, ফাদা এবং ইয়া হলো এটার রুট, এবং ফাদা ইউফাদি হলো কি কোন ফ্যামিলি, এটা জাহাদা ফ্যামিলি, রে, এবং এটার মানে হইলো যে র্যানসাম নেয়া। র্যানসাম এর অর্থ কি বাংলা হলো মুক্তিপণ, মুক্তিপণ নেয়া, ফিদিয়া, হ্যাঁ ফিদিয়া, সেম রুট, ফিদিয়া দেয়া। তার মানে তারা যদি তোমাদের কাছে বন্দী হিসাবে আসতো তোমরা কি করতে? তাদের কাছে মুক্তিপণ চাইতে, তাদের কাছে মুক্তিপণ চাইতে, মুক্তিপণ চাইতে, ইউ ইউড এক্সচেঞ্জ দেম, তোমরা ইউ উড আসবে তো, তাই না, ইন এর কারণে, ইউ উড এক্সচেঞ্জ দেম ইন র্যানসাম। আসলে এটা র্যানসাম দেয়া হিসাবে আসবে আর কি, ইউ উইল এক্সচেঞ্জ দেম ইন র্যানসাম, বন্দি হিসাবে আসলে তাদেরকে র্যানসাম দিতে তোমরা, ঠিক আছে। মানে দেখেন প্রথমে তাদেরকে কি করা হয়েছে, আচ্ছা এই পোর্শনটা শেষ করি তাহলে আমি আবার ব্যাক করতেছি। ওয়াহুম, ওয়াহুয়া, সরি, ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম, তোমাদের উপর, এটা তোমাদের উপর অলরেডি হারাম, কি কোন জিনিস, আমি এখানে একটা স্টোরি বলি, হয়তো কারোর সাথে মানে আমাদের দুনিয়ার কারোর সাথে এটা মিলে না। প্রথমে আপনারা কাউকে গভর্নমেন্ট রুল করবেন, করে তাদেরকে ম্যাস মাইগ্রেশনে বাধ্য করবেন, তারপর বলবেন আল্লাহ মানুষগুলা কত কষ্ট করতেছে, রিলিফ ফান কালেক্ট করো। প্রথমে আপনি একটা ক্যাটাস্ট্রফি ক্রিয়েট করবেন, তারপর তাদেরকে চ্যারিটি দিবেন। আমাদের ওয়ার্ল্ডের এটা ব্যাপার না, এটা মঙ্গল গ্রহের ব্যাপার না ভাইয়া, এটা তো হচ্ছেই ভাইয়া। এখন নেক্সট পোর্শনটা মানে ইটস মোর টাফার, তো আমি আলোচনা করবো না, আমি এই পোর্শনটাতে রাখবো আজকে, কিন্তু লেটস গো ব্যাক, কাহিনীটা কি, কেন এখানে এরকম হইতেছেন, দেখেন এটা আমাদের মুসলমানদের ব্যাপার না, আমরা মুসলমান জীবনে এরকম করি না। প্রথমে ইসরায়েলিরা, জুইশরা কি করত, তাদেরকে তাদের মধ্যে থেকে একটা দলকে তারা প্রথমে বলতো দে আর কাফের, ঠিক আছে, তাদের দল একটা ফারিক, তাই না, একটা ফিরকা বানায় ফেলতো, এবং তারা সবাই ঐক্যবদ্ধ ভাবে এটা করতো যে না এই লোকটা এই গোত্রটা কি কাফির, তারা এই এই কাজ করে, তাদের আকীদার এটা ঠিক নাই, তাদের এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, তারা কাফির। এখন যদি কেউ কাফির হয়, মুসলমান থেকে কাফির হয়, তাহলে তার রক্ত কি বৈধ, ইউ ক্যান কিল দেম। সো তারা কি করলো, কাতিল, ইউ ক্যান কিল দেম, রাইট, বিকজ তারা এখন তো কি মুসলমান না, তো তারা মুসলমানের রক্ত হারাম, কাফিরদের রক্ত তো হারাম না, বুঝতে পারছেন জিনিসটা। তারা প্রথমে কাউকে কাফির টেক দিত, তারপর কি, ইউ ক্যান ফাইট এগেইনস্ট দেম, ইউ ক্যান কিল দেম, এবং তাদের তাদের মানে তাদেরকে ইউ ক্যান কিক আউট দেম ফ্রম দেয়ার হোমস, এবং তাদের সম্পত্তি নিয়ে নিতে পারবেন আপনি, তো সবকিছু করতে পারবেন আপনি, এবং ইটস লাইক রাইট,
এবং যখন তারা আবার কি হইত অন্য গোত্রের কাছে কি বন্দী হইত, তখন এরা কি করত যে এদেরকে ছোটানোর জন্য তারা ফান্ড কালেক্ট করত, কারণ ফান্ড কালেক্টর লাভ আছে, তাই না? ইবনে আশুর রহমাল্লাহ উনি যখন এই আয়াতের কমেন্ট করেন তখন উনি চলে গেছেন এক হিস্টোরিক্যাল ইভেন্টের দিকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার আগে আওস এবং খাজরাজ, তাই না, মদিনার যে দুইটা ট্রাইব, পরে যারা মুহাজির আমরা যাদেরকে সরি আনসার হিসাবে চিনি, তাদের যে দুইটা ট্রাইব আওস এবং খাজরাজের মধ্যে অনেক দিন যাবৎ মানে কি ছিল, ফাইটিং ছিল, এবং এই ফাইটিং এ ইন্ধনদিত কারা, জুইশরা। প্রথমে তারা ওই ফাইটের সাথে ইনভলভ ছিল না, কিন্তু তারা আলাদা থাকতো এবং আওস এবং খাজরাজ কি করতো, ফাইট করতো। আওস একটু উইক ছিল, তো তারা কি করে যে জুইশদের কাছে যায় এবং গিয়ে তাদেরকে বলে যে তোমরা আমাদের সাথে আসো, আমাদের সাথে আসলে আমরা তাদের এগেনস্টে ফাইট করে ভিক্টরি নিতে পারবো। তো জুইশরা রাজি হয়ে যায়, তা বিকজ দে হ্যাভ দুনিয়াবি লাভ এখানে। তো তারপর কি করে যে তারা যখন এই ফাইট করতে যায়, তখন খাজরাজ যখন শুনতে পারে যে জুইশরা এদের সাথে এরকম একটা এগ্রিমেন্টে গেছে, তখন তারা গিয়ে জুইশদের ধরে ধরে বলে যে মানে তোমরা এদের সাথে কেন যুগ দিছ, তখন তারা বলে না 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 আমরা ওদের সাথে মানে যুগ দেই নাই, তো তোমরা তোমরা যা করে করো, আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। তারা বলছে যে লাইক গিভ মি সাম প্রুফ, সো প্রুফ হিসাবে তারা 40টা কি মানে তাদের বয়েজ, তাদের ইয়াং অ্যাডাল্ট 40 পিপলকে তারা হস্টেজ হিসাবে দিছে আর কি, আওয়াজ ভিতরে 40 পিপলকে। এবং যখন খাজরাজ এই জিনিসটা তাদের হাতে আসে, তখন তারা একটা লেভারেজ পাইছে এবং সেটা দিয়ে তারা কি করতো, লাইক আওয়াজকে মানে বলছিল যে তারা যাতে তাদের ল্যান্ডটা তাদের জায়গাটা ছেড়ে দিয়ে চলে যায়। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তারা ফাইট চলতেছে, সেকেন্ড অফ অল তারা দাবি করলো কি এখন তোমাদের ঘর বাড়িও ছেড়ে চলে যাও তোমরা, নাইলে আমরা এই 40 জন যারা হোস্টেজ আছে তাদেরকে মেরে ফেলবো। তখন যখন আওসের লোকেরা গেল জুইশদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে এখন আমরা কি করব, তখন তাদের অ্যাকচুয়াল রূপটা ফুটে ওঠে আর কি, যে তারা তাদের কোন মেন্টালিটির মানুষ তারা। তারা তাদেরকে উপদেশ দেয় যে ইটস ওকে, 40 জন তো ওই 40 জনকে তোমাদের তো ঘর বাড়ি তোমাদের ছাড়া দরকার নেই, 40 জনকে যদি মারে সমস্যা কি, তোমরা তো লাইক ইউ আর ফর্টেন পিপল, তোমরা ক্রিয়েশন আবারও করতে পারো, তোমাদের তো আরো বাচ্চা কাচ্চা হবে, সবই জুইশদের মধ্যে মানে বিভিন্ন গোত্র অফ জুজ এরকম কিছু ছিল না, না আওস এবং খাজরাজ ছিল মদিনার বাসী এবং তাদের সাথে যারা অ্যাফিলিয়েটেড ছিল তারা ছিল জুইশ গোত্রের, বনি বনি বনু নাজির এবং বনু কুরাইজা গোত্রের, ঠিক আছে। সো সি দেয়ার মেন্টালিটি। এখন আসেন এটা হলো তাদের গল্প, আরেকটা গল্প বলি, আই এম সরি আই এম টেকিং এক্সট্রা টাইম। ধরেন ইউএস এবং রাশিয়ার মধ্যে কি ঝগড়া শুরু হয়েছে, এখন কিছু মুসলিম কান্ট্রির মানুষ ইউএস এর সাথে যোগ দিছে, কিছু মুসলিম কান্ট্রির মানুষ রাশিয়ার সাথে যোগ দিছে, বুঝতে পারছেন? এখন তারা যখন ফাইট করতেছে তখন কি লাইক যখন দেখতেছেন যে অপর প্রান্তে মুসলমান আছে, ইজ ইট রাইট ফর ইউ টু ফাইট? এখন আপনি কি করলেন, ওইটা ওই ইউএস এর সাথে যোগ দিছে কাফির, ওই গোত্ররা কি বলতেছে ওদেরকে, দে আর কাফির, ইটস ওকে কিল দেম। এন্ড যখন এরকম সিরিয়ার মতো একটা অবস্থা হয় তখন আবার এই মানুষগুলাই কি করে, লেটস টেক ফান্ড ফর সিরিয়া, লেটস সেভ ফিলিস্তিন, লেটস ডু দিস, লেটস ডু দ্যাট। এটা কি প্রথমেই তোমার জন্য হারাম ছিল না, যেটা আল্লাহ বলতেছেন এইখানে যে জিনিসটা
যখনই এই জিনিসগুলো হবে, রাইট, যখন এই জিনিসটা ফারিক, যখন কাউকে আপনি ফারিক করে দেবেন, কাউকে যখন আপনি কাফি টেক দিয়ে দেবেন, সেখান থেকে ডোর অফ ইভেল ওপেন হওয়া শুরু হবে। বুঝতে পারছেন জিনিসটা? এখন আমরা করি কি, দেখেন মুসলমানদের মধ্যে ভালো খারাপ থাকতে পারে না? অবশ্যই পারে। ওকে, চিন্তা করে দেখেন খ্রিস্টানদের অবস্থা, চিন্তা করে দেখুন খ্রিস্টানরা তারা কি করে জিসাসকে, সান অফ মেরি, ঈসা আলাইহিস সালামকে বলে কি আল্লাহর ছেলে। এবং কোরআনে অলরেডি মাক্কি সূরাতে এটা অলরেডি এসেই গেছে যে যখন তারা এই কথাগুলা বলে তখন আসমান জমিন ফেটে যেতে চায় এবং আল্লাহ ওদেরকে থামায় রাখে। হাউ মাচ অ্যাংরি আল্লাহ কুড বি তারা যখন এই কথাগুলা বলে, অনেক অ্যাংরি, রাইট? নাহলে আসমান জমিন কেন ফেটে যেতে চাইবে? এখন আল্লাহ তাদের উপর যেহেতু অ্যাংরি, তাহলে কি আমাদেরও, মানে তাহলে তো আমাদেরও হক আছে তাদের উপর অ্যাংরি হয়ে যাওয়া, তাই না? আল্লাহ অ্যাংরি তাদের উপর, আপনাদের মনে এক্সাম্পলটা দিছিলাম আপনাদের আগেও, হ্যাঁ, একটা ছেলে ফেল করছে বাবার, তো বাবা, বড় ছেলে ফেল করছে, তো বাবা কি করতেছে, বড় ছেলেকে বকা দিতেছে, এই তুমি ফেল করছো, এই করছো, সেই করছো। ছোট ভাই এসে বলে, এই তুমি কিসের, রাইট, বলছিলাম আগে আপনাদেরকে, আমার এই ছোট ছেলেটা এই রাইট আছে, তখন বাবার কি করা উচিত? বড়টারে আগে সাইডে রাখো, পিচ্ছিরে পিটাও, তাই না? আগে কি শিখো, ম্যানার শিখো। আল্লাহ হ্যাজ দা রাইট টু অ্যাংরি অন হিজ স্লেভ, বাট অল স্লেভ, আমিও স্লেভ, হাউ কাম আই হ্যাভ দা রাইট, আমার এটা রাইট কেমনে হয়? যদি এইরকম হইতো যে আল্লাহ যেহেতু খ্রিস্টানদের উপর অ্যাংরি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও উচিত ছিল তাদের উপর অ্যাংরি হওয়া। কিন্তু যখন নাজরান থেকে লোকগুলা আসে, খ্রিস্টান গুলা আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোথায় জায়গা দিছিলেন? কোন ফাইভ স্টার হোটেলে, রাইট? মসজিদে নববীতে, মসজিদে নববীতে, যেখানে যাওয়ার জন্য আমরা সবাই পাগল, জান্নাত, যেটা কি রিয়াদুল জান্নাতে, যেখানে মানে মুসলমানরা ঝগড়া করে ঢুকার জন্য, এই রিহাজুল জান্নাতে খ্রিস্টানরা এসে ঢুকছে, তারা থাকতেছে ওইখানে। তারা যে কয়েকদিন ছিল, সেই কয়েকদিন কি তারা ইবাদত বন্দেগি করে নাই? এখন কি ওই মসজিদে নববীতে বসে তারা আল্লাহ আল্লাহ ডাকছে নাকি জিসাসকে ডাকছে? চিন্তা করে দেখেন, একটা একটাবারও কি আমাদের এই চিন্তাটা আসছে না? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর এঙ্গেজ, তাদেরকে মসজিদে নববীর ভিতরে এই কাজ করতে দিতেন, তাদেরকে তো ওইখানে কাতিল করে দিতেন, তাই না? আমরা হইছে কি, আমরা ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের নিজেদেরকে খারাপ করতেছে করতেছে, দ্যাটস ওকে, দ্যাটস নট ওকে অ্যাকচুয়ালি। তারা খারাপ করতেছে তাদেরকে, ওই যে হুসনা, রাইট, কালুল ইন্নাতি হুসনা, সুন্দর করে বুঝান না, আমরা ওই লাইনেই নাই। আমরা তাদেরকে প্রথমে ফারিক, তাদেরকে পৃথক করে দেব আমাদের থেকে, যে তারা কাফের, তারা মুরতাদ। দেন তাহলে যারা যদি কাফির মোটা, তাহলে তাদেরকে কিল করার রাইট আছে আমাদের, এবং রাইটটা আল্লাহ থাকতে পারে, তারা রং করতেছে, তারা আসলেই হইছে কাফির, বাট এটা আল্লাহ জানে, আল্লাহ ইজ দা রাইট টু জাজ, উই ডোন্ট, বাট আমরা এটা করতেছি। করার পর লাইক তাদেরকে একদম তাদের ঘর থেকে বের করে দিতেছি, এবং যখন গিয়ে এইরকম বাংলাদেশে, রাইট, গিয়ে যে কর্নারে পড়ে আসে, তখন কি করি, লাস্ট তাদের জন্য ফান কালেক্টরও, তাই না? তাদের জন্য ফান কালেক্ট করতে হবে না, এখন তাদেরকে চ্যারিটি করতে হবে, লেটস ডু ইট। কিন্তু এই কাজী কাহিনী শুরুটাই তো তোমাদের জন্য হারাম ছিল, বুঝতে পারছেন? নেক্সট পার্ট ইজ ওয়ে মোর হেভি, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই প্যাসেজটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কার কোনো কোয়েশ্চেন আছে? বাট প্লিজ নেক্সট ক্লাসে আসার আগে এই আয়াতগুলো আবার পড়ে আসবেন, নাহলে এই যে ফ্লোটা মিস করবেন। সাবহানাক তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।